ওকে তো আমরা যে জায়গা থেকে শেষ করেছিলাম গত টিউটোরিয়ালে আমরা তারপরে থেকে এখন শুরু করবো তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে কী কী শিখেছিলাম সেটা নিয়ে ফার্স্টে কথা বলে তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে শিখেছিলাম এক একটা ক্লিপ কাটা এই যে এক একটা ক্লিপের কাজ তারপরে শিখেছি আমরা অডিওর কাজ অডিওর কাজ বলতে এখানে অডিওর সাউন্ড বাড়ানো কমানো এই কাজগুলো আমরা শিখেছি তারপরে শিখেছি আমরা বেসিক কালার গ্রেডিং মানে কালারের কাজগুলো শিখেছি আজকে আমরা কী শিখব আজকে আমরা শিখব কিছু ইফেক্টের কাজ যেমন এফেক্ট কন্ট্রোল এই যে এফেক্ট কন্ট্রোল এখান থেকে এই যে কিছু ট্রানজিশন তারপরে এই যে কিছু ট্রানজিশনের কাজ এবং একটা পূর্ণ ভিডিও এডিট কীভাবে করতে হয় সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো কারণ প্রিমিয়ার প্রো নিয়ে আমরা বেশি টিউটোরিয়াল তৈরি করব না আজকে মেবি শেষ আগামী টিউটোরিয়াল যদি দরকার হয় সেগুলো আমরা লাইভে ডিসকাশন করব কারণ প্রিমিয়ার প্রোতে আমাদের তেমন কোনো কাজ নেই আমাদের প্রিমিয়ার প্রোতে যে কাজগুলো দরকার সেগুলো হচ্ছে সাপোজ আমি একটা ভিডিও রেন্ডার করেছি আফটার এফেক্ট থেকে আফটার এফেক্টে আমরা অডিওর কাজ করব না আফটার এফেক্টের শুধুমাত্র এই যে এফেক্টের কাজ করবো এবং যখন একটা আফটার এফেক্ট থেকে ভিডিও রেন্ডার করব রেন্ডার ভিডিওটাকে আমরা প্রিমিয়ার প্রোতে এনে এখান থেকে আমরা অডিও যুক্ত করব তারপরে অডিওর সাথে সাউন্ড এফেক্ট যুক্ত করব তো এই সব কাজের জন্য কিন্তু আমাদের প্রিমিয়ার বেসিক ধারণা থাকতে হবে যেন হুট করে আমরা প্রিমিয়ার প্রোতে এসে একদম নতুন হয়ে না পড়ি আমাদের যেন এই জিনিসগুলো জানা থাকে সেই জন্য আমরা প্রিমিয়ার সকল জিনিস জানতেছি না এই যে এখানে কত টুলস আছে এত কিছু আমাদের জানার দরকার নেই আমাদের যে জিনিসগুলো প্রিমিয়ার প্রোতে দরকার হবে আমরা সেই জিনিসগুলো শিখবো আমরা বাকিটা আফটার এফেক্টে শিখবো মানে আমাদের মেইন যে কনসেপ্ট আফটার এফেক্ট সেটাই আমরা দেখবো কারণ এটা নিয়ে আমাদের বিস্তারিত থাকবে কারণ আমাদের ফাইবারে কাজ করতে হলে আফটার এফেক্টই মেইন আর প্রিমিয়ার প্রডাক্ট হচ্ছে ভিডিও এডিট যেহেতু সেহেতু ভিডিও এডিটের বেসিকটা আমাদের জানতে হবে ওকে তো এত কথা কেন বলা তার কারণ হচ্ছে প্রিমিয়ার প্রো সম্পর্কে তো আমি সকল টুল সম্পর্কে দেখাচ্ছি না সকল কিছু দেখাচ্ছি না এই কারণে আমি কিন্তু বারবার এই কথাগুলো বলতেছি কারণ দেখুন এই যে এখানে কিন্তু আমরা ট্রানজেশনের কাজ করিনি করব না বা আমরা টাইটেলের কাজ করিনি সেগুলো করব না এখানে কারণ এই কাজগুলো আমরা আফটার এফেক্টে খুব ইজিতে করতে পারবো এই কারণে কিন্তু আমরা এসব এখানে দেখাচ্ছি না কিন্তু আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে সাউন্ডের জিনিসটা এই সাউন্ডের ব্যাপারটা আমরা আফটার এফেক্ট থেকে যতটা ইজি করব তার থেকে বেশি যে হবে প্রিমিয়ার প্রোতে সে কারণে আমরা প্রিমিয়ার প্র থেকে এই কাজগুলো করব। তো প্রিমিয়ার প্র এখন আমরা আচ্ছা তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কিছু এফেক্ট দেখব এই যে ভিডিও ট্রানজিশন এফেক্টের ভিডিও ট্রানজিশন দেখব তার আগে আমরা একটা পূর্ণ ভিডিও কীভাবে এডিট করতে হয় সেইটা সম্পর্কে আজকে ধারণা নিব আমরা বাকি আগে এর প্রিভিয়াস যে ভিডিওগুলো দেখেছি সেই ভিডিওগুলো থেকে আমরা যে ধারণা পেয়েছি সেই ধারণাগুলোকেই কাজে লাগিয়ে আমরা একটা পূর্ণ ভিডিও এডিট করব তো ফার্স্ট অফ অল আমরা যাব কোথায় প্রজেক্ট ডেমোতে এখন এই অবস্থায় থাকার সময় আমরা প্রজেক্ট ডেমো কোথায় খুঁজে পাবো প্রজেক্ট ডেমো খুঁজে খুঁজে পাবো এই যে দেখুন এই যে এই যে প্রজেক্ট ডেমো এখানে আসার পর এই যে আমরা প্রজেক্ট ফাইলগুলো পাবো তারপরে এটা সোর্স মনিটর এটা আমরা অনেকবার বলেছি এটা হচ্ছে প্রিভিউ মনিটর ওকে আর এটা হচ্ছে টাইম লাইন এগুলো আমরা জানতে হবে যে আমাদের কোনটা টাইম লাইন কোনটা সোর্স মনিটর কোনটা প্রিভিউ মনিটর কোনটা প্রজেক্ট কোন জায়গায় ইফেক্ট থাকে কোন জায়গায় কালারের অপশন থাকে এই যে কালার তো এগুলো আবার কোথায় হাইড করা থাকে যেমন এই যে উইন্ডো উইন্ডো অপশনে ট্যাপ করলে এখানে সকল কিছু এই যে আমি চাইলে অন করতে পারি অফ করতে পারি যেমন এই যে যেগুলো টিকমার্ক করা সেগুলো আমার এখন উইন্ডোতে আছে যেমন এই যে টাইম লাইন আছে এখানে নিচে মেবি আরও নিচে এই যে টাইম লাইন এই যে টাইম লাইন টুলস টিকমার্ক এই যে টিকমার্ক করা যাই হোক তো এগুলো আমরা আমাদের দেখার দরকার নেই তো আমরা এখন কি করবো আমরা এই কাজগুলো আমরা এখন একটু ডিলেট করে দিই ডিলেট করার জন্য যেটা করতে হবে জাস্ট এই আমরা আছি এখন কোথায় আমরা আছি টাইমলাইনে লাইনে টাইম লাইনে আসি কিভাবে বুঝবো এই দেখুন একটা ব্লু একটা শেড এখানে সিলেক্ট হয়ে আছে যেমন আমি যদি এই মনিটর ক্লিক করি দেখুন এই যে এই মনিটরটা কিন্তু সিলেক্ট হয়ে আছে আবার এটা সিলেক্ট করলে এই মনিটরটা সিলেক্ট হয়ে আছে এই যে সিলেক্টের অপশন তো দেখতে পাচ্ছেন এই যে চারপাশে একটা ব্লু কালারের একটা শেড ওকে তো আমরা আছি এখন টাইম লাইনে তো টাইম লাইনে আছি এখন ডিলেট করবো কীভাবে যে কোনো একটা লেয়ারকে আমরা সিলেক্ট করবো ক্লিপকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কন্ট্রোল এ কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে সকল লেয়ার সিলেক্ট হবে তারপরে আমরা ডিলেট করব। তো আমরা চাচ্ছি যে আমরা এক একটা ডিলেট করতে বা কিছু অংশ ডিলিট করে সে কারণে যেটা করতে হবে আমরা মাউসের লেফট বাটনে প্রেস করে যদি আমরা যে দেখুন এইগুলো সিলেক্ট হবে এখন আমি ডিলেট বাটনে প্রেস করলে জাস্ট এগুলো ডিলেট হবে তারপরে আমরা এই টোটাল জিনিসগুলো আবার সিলেক্ট করে ডিলিট করে দিলাম ওকে সকল কাজ আমাদের ডিলিট করা শেষ আমরা এখন নতুন কিছু ফাইল ওপেন করবো এবং প্রথম থেকে আমরা একটা ভিডিও এডিট পূর্ণ ভিডিও এডিট দেখবো তো সাপোজ আমার প্রিমিয়ার প্রো আফটার এফেক্ট থেকে একটা কাজ করা শেষ এখন সেই কাজটাকে আমরা প্রিমিয়ার প্রোতে এনে কিভাবে রেন্ডার করব মানে এডিট করব তো প্রথম অবস্থায় আমাদের যে জিনিসগুলো দরকার হবে সেগুলো তো আমাদের ফার্স্ট একটা ফাইল ক্রিয়েট করে সেখানে রাখতে হবে তো আমার এখন সাপোজ আমি একটা উদাহরণ হিসাবে দেখাচ্ছি সাপোজ আমি একটা ভিডিও এডিট করব আমার একটা ভিডিও আমি কোথায় পাই একটা ভিডিও আচ্ছা আচ্ছা এই যে এই ভিডিওটা আচ্ছা এটাকে আমরা ইম্পোর্ট করি ইম্পোর্ট করার জন্য সিস্টেমটা হচ্ছে জাস্ট ওই ভিডিওটাকে ড্র্যাক করে এখানে ড্রপ করতে হবে এই যে প্রোজেক্টের মধ্যে এখানে জাস্ট ড্রপ করলাম অথবা চাইলে এখান থেকে আপনারা ইম্পোর্ট করতে পারেন ইম্পোর্ট করার সিস্টেম হচ্ছে জাস্ট এখান থেকে এই যে রাইট বাটনে ক্লিক করলে এখানে ইম্পোর্টের অপশান আসবে সরি ফাঁকা জায়গায় আচ্ছা এখান থেকে সরি আচ্ছা এখান থেকে ইম্পোর্ট হচ্ছে এই যে এখানে সরি এখানে আসতেছে না কেন ওকে তো এই যে ফাঁকা জায়গাটায় আমি একটা ফাঁকা জায়গা খুঁজতেছিলাম কারণ এই ফাইলটা আমার যদি না থাকতো এখানে একটা ফাঁকা জায়গা থাকতো এই ফাঁকা জায়গাটায় আপনার জাস্ট রাইট বটনে ক্লিক করলে এখানে দেখুন এই যে ইম্পোর্ট অপশনটা আসবে ওকে তো এখান থেকে আপনারা ইম্পোর্ট করবেন অথবা এখানে যদি একটা ফাঁকা জায়গা পান যেমন এই একটা লেয়ার না থাকলে এই জায়গাটা ফাঁকা থাকে ওই ফাঁকা জায়গাটা ডাবল ক্লিক করলে আপনার ইম্পোর্টের অপশন আসবে আর যাই হোক আপনি এই যে উপরে যে ফাঁকা জায়গাটায় জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে ইম্পোর্ট ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট করবেন ফাইল অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ফাইলটা রাখবেন তো আমরা ফাইলটা রাখলাম এখন আমরা জাস্ট ডাবল ক্লিক করি একটা ফাইল এই যে একটা ভিডিও এটা জাস্ট আনকাট ভিডিও মানে এটা এডিট করানো না নর্মাল একটা ভিডিও তো আমরা ভিডিওটার শুধু ভিডিও নিব না অডিও নিব এটা মাথায় রাখতে হবে এখান থেকে দিলে কিন্তু শুধুমাত্র অডিওটা আসবে ভিডিওটা আসবে এখান থেকে টান দিলে অডিওটা আসবে আবার এখানে দেখতে হবে যে এগুলো যেন এভাবে সিলেক্ট করা না থাকে এভাবে সিলেক্ট করা না থাকে তাহলে আমরা একটা এখান যদি ভিডিওটা টানি তাহলে এতটুকু আসবে ওকে তো আমরা জাস্ট এগুলোকে সিলেক্ট করব না আমরা টোটাল ভিডিওটাই নিব তো যে কারণে আমাদের টোটাল ভিডিওটারই দরকার হবে ওকে তো আমাদের এখন টোটাল ভিডিওটা নিতে হলে জাস্ট এই ভিডিওটাকে এই ভিডিওটাকে জাস্ট টেনে এখান থেকে আমার এইখানে রাখতে হবে এই যে আমি রাখলাম এখানে রাখলাম এখন এই যেটা আনলাম আনার পরে এইটা হচ্ছে আমার ভিডিও লেয়ার এইটা হচ্ছে আমার অডিও লেয়ার দেখুন এই যে ভি ওয়ান ই ওয়ান আমরা যত নিচে যাব তত হচ্ছে অডিওর কাজ যত উপরে যাব তত ভিডিওর কাজ আমরা ভিডিও লেয়ারে এখানে একটার উপরে আর আমরা ভিডিও রাখতে পারি যেমন এই ভিডিওটার উপরে যদি আমরা আর একটা ভিডিও রাখতে চাই আচ্ছা দেখি তার আগে আমার যেটা দেখতে হবে এই যে দেখুন এই ভিডিওটা কিন্তু আমার টোটাল ফাইলের সাথে আমার প্রিভিউ যে মনিটর এর সাথে কিন্তু সাইজ করা নেই আমার একটা এটা ছোটো সাইজে আছে তো আমার এটা সাইজ করার জন্য যেটা করতে হবে জাস্ট এই ভিডিওটায় ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করলে দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে ওকে তো জাস্ট সিলেক্ট হওয়ার পর এটাকে জাস্ট কর্নার ধরে টেনে আমার জাস্ট সাইজ করতে হবে যে এই সাইজ করে দিলাম ওকে আমরা একদম পারফেক্ট শেষ করলাম আর এখান থেকে খেয়াল রাখতে হবে ওয়ান ফোর যেন থাকে আর ফিট যেন থাকে এটা এটা কেন রাখবো কারণ এটা আমার প্রিভিউ হতে খুব স্মুথভাবে যে প্রিভিউ হতে হবে আর কি এই কারণে আমরা ওয়ান ফোর এবং ফিট রাখবো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই জাস্ট এই যে অপশনটা এখান থেকে একটু বড় করে নিব আমরা জাস্ট একটু বড় করে নিলাম এখানে আমাদের দেখার সুবিধার্থে আমরা একটু অডিওটাকে বড় করে নিছি অডিও বড়ো করে কীভাবে এই যে সাইডের যে স্লাইডারটা এটাকে আমি যদি একটু নাড়াই তাহলে এটা বড় ছোটো হবে আমাকে এই যে এই পয়েন্টারটাকে ধরে যদি আমি নাড়াই তাহলে এটা বড় এবং ছোটো হবে তো আমরা পারফেক্ট হিসেবে এতটুকু রাখবো এই যে এতটুকু আর ভিডিও এতটুকু থাকলেই হবে ভিডিওটা বাড়ানো বা কমানোর দরকার নেই কারণ ভিডিও আমরা প্রিভিউ এখানে দেখতে পাচ্ছি অডিও আমরা দেখতে পাচ্ছি না তো অডিওর কাজ আমরা এখানে দেখে দেখে করব। এই যে দেখুন এ হচ্ছে অডিও ওয়েভ তো এগুলো আমরা দেখে দেখে কাজ করব। কারণ ভিডিও এডিটের মেইন যে জিনিসগুলো সেগুলো হচ্ছে সাউন্ডের ব্যাপারটা কারণ সাউন্ডভাবে যদি আপনি দেখে কাজ না করেন তাহলে আপনার কথার সাথে নাও মিলতে পারে অনেক সময় হয় কি আপনার সাপোজ ধরুন আপনি একটা ভিডিও রেকর্ড করছেন কিন্তু অডিওটা রেকর্ড করছেন রেকর্ডারে অন্য একটা তো সেটা যখন আপনার ম্যাচিং করতে হবে তখন ওই ভিডিওর জাস্ট এখানে ওয়েবগুলো দেখে দেখে সেগুলোর সাথে মিলাতে হবে অথবা যদি ভিডিও মিউট থাকে তাহলে মুখের কথার সাথে দেখে দেখে মিলাতে হবে তো এগুলো আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে এই অডিওর কাজটা কীভাবে করতে হয় তো আমরা এখন সেটাই দেখব সেটাই এখন দেখব তো জাস্ট আমরা এখন দেখি আচ্ছা নিচে একটা লেয়ার আছে এই লেয়ার কি যেন একটা সিলেক্ট আছে এটাকে আমরা ডিলিট করে দিই আচ্ছা অডিওর এখানে দেখুন অডিও ওয়ান অডিও টু তো আমরা জাস্ট অডিও ওয়ানের কাজ করব এখন আচ্ছা আমরা যদি এটাকে প্লে করি এটাকে এখান থেকে যদি প্লে করি ওকে এই ভিডিওটায় আমার কোনো নয়েজ নেই শুধুমাত্র আমার ভিডিওটা একটা শুধুমাত্র একটা ভিডিও এখানে আমরা এখন মিউজিকের কাজ করবো এবং সাউন্ড ইফেক্টের কাজ করব এই কাজগুলো কীভাবে করব প্রাথমিক অবস্থায় এই এইভাবে আসার পরে এখন আপনি কী করবেন সাপোজ আপনার ভিডিওটা হালকা একটু নয়েজ আছে সেই নয়েজটাকে ফার্স্টে রিমুভ করতে হবে তো সেই জন্য যেটা করতে হবে আমরা জাস্ট ইফেক্টে যাব এখান থেকে এই যে দেখুন ইফেক্ট জাস্ট ইফেক্টে যাব প্রথম অবস্থায় এফেক্টে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করব ডি ডি ই এন লিখলেই ডি নয়েজ আসবে এই যে ডি নয়েজ এটাই জাস্ট আমরা টেনে এই অডিওর উপরে ছেড়ে দেবো অডিওর উপরে ওকে ছেড়ে দিলাম এখন দেখুন এই জায়গায় এখানে ডি নয়েজের জায়গায় আসছে কি এফেক্ট আচ্ছা নয়েজ এটাকে ইউজ করে দেবো যদি আপনাদের আসে ইয়েস ওকে তো এখন কি হলো এখন এই ভিডিওটা যদি প্লে করি এই ভিডিওটায় হালকা নয়েজ রিমুভ হয়েছে এটা আপনার দেওয়ার দরকার নেই যদি আপনার স্মুথ বা ভালো রেকর্ডারে রেকর্ড করে থাকেন তবে হয় কি অনেক সময় হালকা একটা শিরশির যে একটা সাউন্ড আসে তো ওইটা রিমুভ হয়ে যায় এগুলো আপনারা সব সময় কাজ করবেন হেডফোন থেকে হেডফোন থেকে যদি আপনি কাজ করেন তাহলে আপনার এই যে কাজগুলো এই কাজগুলো এই যে অডিওর কাজগুলো আপনি স্মুথভাবে করতে পারবেন কারণ এই যে আমি এখন যদি এটা প্লে করি তাহলে আমার মাইক্রোফোনে হয়তোবা আমি মানে আমার ল্যাপটপ বা পিসি হোক বা আপনার বক্স হোক সাউন্ড বক্স বা প্লেয়ার হোক যেটাই হোক না কেন সেগুলোতে যখন আপনি শুনবেন তো তখন আপনি সেই সাউন্ডের যে আপনার যে একটা নয়েজ ওইটা কিন্তু আপনি ধরতে পারবেন না কিন্তু হেডফোন হলে আপনি ইজিলি ধরতে পারবেন এই কারণে যারা ভিডিও এডিট করে তাদের হেডফোন মাস্ট হেডফোন আপনার একটা থাকতে হবে আর যদি না থাকে তাহলে তো আপনি যেভাবে আসে নর্মালি এভাবে করেন তবে হেডফোন হলে আপনি বুঝতে পারবেন যে আমার এই হেডফোনটা কোন কাজে ব্যবহার করা হয় এই শুধুমাত্র ওডিওর কাজেই হেডফোন ব্যবহার করা হয় ওকে তো আমরা এখন যেটা করলাম আমরা একটু নয়েজারের কাজ করলাম ডি নয়েজারটা কোথায় পেলাম এই যে আমরা যেখান থেকে এই যে আমরা ভিডিওগুলো ইম্পোর্ট করেছি সেই ভিডিওর পাশেই এফেক্ট নামে একটা অপশন আছে তাছাড়া আমরা এই এফেক্ট অপশনে গিয়েও এখান থেকে ডিরেক্ট এফেক্টের বক্স আসবে সেখান থেকে আমরা করতে পারি কিন্তু যেহেতু আমাদের এখানে এফেক্ট আছে সেহেতু আমরা এই এফেক্ট থেকেই কাজ করবো ওকে তো আমরা জাস্ট এফেক্ট অপশনে ট্যাপ করলাম ট্যাপ করার পরে জাস্ট এখানে সার্চ করবো এখানে কিছুই থাকবে না এখানে জাস্ট এরকম আসবে এই যে প্রি সেট তারপরে লোমেট্রিক প্রিসেট অডিও ভিডিও ট্রানজেশন এফেক্ট এত কিছু আসবে তো জাস্ট এখানে সার্চ করবো ডি নয়েজার এন তারপরে জাস্ট এটাকে টেনে এখানে ছেড়ে দেবো তাহলে আমার এই এটার একটু নয়েজটা রিমুভ হবে এটা প্রাথমিক অবস্থায় আপনারা করবেন যদি দরকার হয় কারণ এগুলো আপনার জানা দরকার একটা ভিডিও এডিটের বেসিক ভিতরে এগুলো পড়ে তো আচ্ছা এখন আমরা যেটা করব আমাদের এখন এই ভিডিওটা এটা জাস্ট সাপোজ রেকর্ডিং ভিডিও রেকর্ডিং ভিডিও এখন আমরা এই যে মানুষটা দেখুন এই যে কোথায় ওকে আমরা জাস্ট একটু প্লে করি ওকে আমি যেটা দেখাতে যাচ্ছি এই যে সাপোজ ধরুন আমাদের এই ভিডিওটা রেকর্ডিং ভিডিও এখন যেহেতু এটা এদের কাট করা ভিডিও মানে এডিট করা ভিডিও তারপর আমরা ধরে নিচ্ছি এটা আনকাট ভিডিও মানে আনকাট ভিডিও বলতে কি কিছু কিছু জায়গায় হয়তো বা কথার চেঞ্জের দরকার হয় অনেক জায়গায় থেমে যায় অনেক জায়গায় অ্যাক্টিং করার সময় আপনার কিছু মিস্টেক হয় এগুলো কিন্তু আমাদের কাটতে হয় ওকে তো আমরা সেই সেই ধরনের ভিডিও আমার রাইট নাও নেই বিধায় আমি একটা ভিডিও ডাউনলোড করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখন এডিট করতে যাবেন তখন এই জিনিসগুলো মাথায় থাকলে আপনারা নিজেরাই করতে পারবেন তো জাস্ট দেখুন এই যে এই মানুষটা কিন্তু এখানে বসছে এই যে এই যে বসছে এই জায়গাটু আমার কিন্তু দরকার নেই ওকে তো এই যে এখন কথা শুরু করছে ওকে তো আমাদের এই জায়গাটার এখন দরকার নেই আমরা কী করব ফার্স্ট টাইম আমরা এই জায়গাটাকে জুম করে নেব কীভাবে জুম করব এই যে নিচে একটা স্লাইড বার আছে দেখুন এই যে স্লাইডবার এই স্লাইডবারটাকে জাস্ট ছোটো করবো কখন ছোট করব। মানে কোথা থেকে ছোট করব তার আগে আমরা জাস্ট এই যে স্লাইড বারটা মানে রোলারটা আছে এটাকে জাস্ট আমরা এই পজিশনে নিয়ে নিব এই এই পজিশনে এই যে পজিশন থেকে আমরা কাটবো সেই পজিশনে নিয়ে জাস্ট এটাকে ছোট করবো এই যে ছোট করলাম ছোট করব কতটুকু এই যে এতটুকু ছোটো করবো বেশি ছোট করা যাবে না এতটুকু ছোট করব। এখন জাস্ট আমরা এটাকে কাটবো তো প্রথমে আমরা জাস্ট এটাকে টানবো টানার পর আস্তে আস্তে দেখুন এই যে এই জায়গা থেকে আমরা কাটবো তাই তো তো জাস্ট এই জায়গা থেকে কাটার জন্য আমরা কিবোর্ড থেকে সি বাটনে প্রেস করব। প্রিমিয়ার প্রোতে কাজ করার জন্য আপনাদের কিবোর্ডের সি এবং ভি বাটনে হাত রাখতে হবে তাহলে আপনারা শর্টকাটে কাজ করতে পারবেন যাই হোক আমরা কিবোর্ড থেকে সি প্রেস করবো অথবা মনে না থাকলে আমরা এখান থেকে রেজার টোলটাকে নিয়ে নিব। ওকে তো আমরা জাস্ট কিবোর্ড থেকে সি বাটনে প্রেস করার সাথে সাথে এই যে একটা ব্লেডের মতো অপশন আসবে জাস্ট এটাকে আমরা এই পজিশনে নিয়ে জাস্ট এই যে দেখুন এই যে দাগটা আছে এই দাগটার পাশাপাশি নিলেই অটোমেটিক এই জায়গাটায় চলে যাবে তো জাস্ট এখান থেকে আমরা কেটে নিলাম ওকে কাটা শেষ এখন আমরা জাস্ট আবার ভি প্রেস করব অথবা এভাবেই থাক সমস্যা নেই আমরা জাস্ট এটাকে টেনে এই জায়গাটুকু কেটে দেবো এই জায়গাটুকু এখন জাস্ট এখানে প্রেস করলাম এই যে এখানে প্রেস করা কাটা শেষ এখন আমরা ভি বাটনে প্রেস করবো ভি বাটনে প্রেস করবো কোথাও যদি ভুল হয় তাহলে আমরা কন্ট্রোল জেড প্রেস এই যে কন্ট্রোল জেড কন্ট্রোল জেড প্রেস করলে আমাদের আবার সেই জায়গাটায় ফিরে আসবে কন্ট্রোল জেড ওকে আমাদের সেই পূর্বের জায়গাটায় ফিরে আসবে তো সরি আমি একটু রেকর্ডিং পোজ আছে ওকে আচ্ছা রেকর্ডিং চলছে সেটা দেখলাম যে পজ হয়ে যায় মাঝে মধ্যে আচ্ছা তারপরে আমরা কি করলাম আচ্ছা এটাকে কেটে দিলাম তাই না আমরা জাস্ট রিডো করে নেই রিডো ওকে আমাদের এত জায়গা কাটা শেষ এখন এটুকু ডিলেট করবো কীভাবে ডিলেট করবো জাস্ট এই জায়গাটাকে সিলেক্ট রাখতে হবে এই জায়গাগুলো না এই জায়গাটাকে জাস্ট সিলেক্ট রাখতে হবে তারপরে আমরা জাস্ট ডিলেট বাটনে প্রেস করব দেখুন এই জায়গাটা ডিলেট হয়ে গেল এখন আমি যদি এটাকে টেনে এই যে টেনে এখানে জোড়াতে যাই তাহলে দেখুন একটার উপরে মাঝে মধ্যে উঠে যায় উঠে যাওয়ার পরে এখানে ছেড়ে দিলাম এই যে দেখুন এখন কিন্তু এই জায়গাটুকু কেটে গেছে এখন যদি আমি টান দিই সেই জায়গাটুকু আমরা কিন্তু ফিরে পাবো না তো এই ভুলটা আমরা কখনোই করব না কারণ হয় কি আমরা যখন এখন ছোটো কাজ করতেছি যখন আমরা বড়ো কাজ করবো তখন কিন্তু আমাদের এই জায়গাগুলো আমাদের মিস্টেক হতে পারে পরবর্তীতে দেখার সময় আমরা দেখলাম যে এই জায়গাটুকু কোথাও থেকে হয়তো বা রিমুভ হয়ে গেছে তো তখন কিন্তু আন্ডো করা বা কন্ট্রোল জেট দেওয়ারও কিন্তু কোনো উপায় থাকবে না তখন কিন্তু আপনাদের অনেকগুলো কাজ হয়ে যাবে তো এই মিস্টেকটা যেন না হয় সে কারণে আপনারা এই ডিলেট করার পরে ফাঁকা জায়গাটা है जस्ट করবেন बटने प्रेस करबें तर देखें रेपिल डिलेट जस्ट टैप करबें अटोमेटिक जैगाटे केटे जाए ओके एन जो प्ले करी देखो ये ओके देखो ये जैगा शुरू हो আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কাটের বিষয়টা দেখলাম এখন আমরা এখান থেকে আমরা জাস্ট প্লে করব আস্তে আস্তে প্লে করব যেখান থেকে দরকার হবে সেখান থেকে জাস্ট এই যে জুম করে নিব জুম করার পরে আমাদের সেই জায়গাটা থেকে আমরা কাটবো তো আমরা আবার চাইলে এই যে এটাকে আবার এভাবে নাড়াতে পারি এই যে বা এভাবে নাড়াতে পারি আবার বা আমার যদি এখন ওই শেষ মাথায় যেতে হয় এই ভিডিওটার এখন দেখুন এই যে জুম বড় করা জাস্ট জুমটাকে আহ কমিয়ে নিব এই যে কমানোর পরে কমিয়ে নিলাম যত বড় করবে এটাকে তত জুম ছোটো হবে তারপরে আবার এই এইটাকে আমরা এইটি নিয়ে আবার এই লাস্ট পজিশনে নেব এখন এই পজিশনে এনে আমরা জাস্ট আবার এটাকে যদি টানি তাহলে এই পজিশন থেকে জুম হবে ওকে তো আমরা এভাবে কিন্তু আমরা জুম করতে পারি যেমন এই যে জুম করলাম এখন যদি আমার ফার্স্ট পর্যায়ে যেতে হয় এখন চল্লিশ মিনিটের একটা ভিডিও ফার্স্ট পর্যায়ে এভাবে নিতে আমার অনেক সময় যাবে এভাবে বসে থাকতে হবে আমরা কি করব এটাকে জাস্ট বাড়াবো নিচের রুলারটাকে বাড়াবো বাড়িয়ে স্লাইড বারটাকে বাড়িয়ে জাস্ট এখান থেকে টেনে ফার্স্ট পজিশনে চলে যাব তারপরে আবার আমাদের জুম করা দরকার হলে জাস্ট এটাকে টেনে ছোট করব এই স্লাইড বারটাকে টেনে ছোট করব এই ছোট করলাম ওকে তো আমরা এখন কি করলাম আমাদের একটু এর বিষয়টা সেটা আমাদের সারা হয়ে গেছে এখন আমরা একটু আসি অডিওর ব্যাপারে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব আমরা কিছু সাউন্ড এফেক্ট দেবো এই কাজগুলো কীভাবে করবো তো সাপোজ আমরা ধরে নিলাম এই ভিডিওটা আমাদের কাট করা শেষ এখানে অনেকগুলো ক্লিপ হবে এভাবে আমরা যদি একটা পূর্ণ ভিডিও তৈরি করি তাহলে এভাবে এরকম অনেকগুলো ছোটো 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 অনেক ক্লিপ হবে এভাবে কারণ এখানে মাঝে মধ্যে অনেক কিছু কাটা লাগতে পারে তো অনেকগুলো ক্লিপ হবে ওকে তো আমরা জাস্ট এই যে অনেকগুলো ক্লিপ হয়ে গেল। এখন আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার ক্ষেত্রে আপনাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো আমরা এখন দেখব। কারণ আমরা যখন ওয়েবসাইট প্রিভিউ করব মানে ওয়েবসাইট প্রিভিউর প্রমোশন ভিডিও মেক করব। অ্যাপ প্রিভিউ প্রমোশন ভিডিও মেক করব তখন বা টাইটেল অ্যাওয়ার্ড শো এগুলো যখন আমরা মেক করব তখন মাস্ট মাস্ট আমাদের যে জিনিসটির দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা মাস্ট থাকতে হবে আর সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ডেসিবাল মানে আপনার সাউন্ডের যে ডেসিবেলটা এটা আমার দেখতে হবে সেটার কতটুকু আছে সেগুলো জানতে হবে এবং ডেসিবালের মাত্রা বেশি হলে শুনতে মানে ভালো লাগবে না বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি চলবে কিন্তু আপনার ভিডিওর যে কথাগুলো সেগুলো কম শোনা যাবে তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তো এই যে সূক্ষ্ম কাজগুলো এগুলো আমরা এখন দেখব তো দেখুন এখানে জাস্ট এই যে তারা কথা বলতেছে তাই না তাদের কথায় একটা সাউন্ড আছে এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব সেটা একটা সাউন্ড থাকবে তো আমরা সেই সাউন্ডটাকে এইভাবে নিয়ন্ত্রণ করব তো প্রথম অবস্থায় আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবো ইউটিউবে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে যেগুলো ফ্রি প্রোভাইড করে তারা এবং আপনার অডিও লাইব্রেরি আছে তারপরে বিভিন্ন ধরনের মিউজিকের ফ্রি আপনার ভিডিও আছে তো ওই ভিডিও থেকেই আমরা অডিওগুলো কালেক্ট করব। এবং ওখানে কোনো ইস্যু শুনেই ওগুলোতে কোনো ঝামেলাও করবে না ওকে তো আমরা এখন কোথায় ছিলাম আমরা জাস্ট একটা ভিডিও নিছি এখন আমরা নিব একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে রেখেছি সেই মিউজিকটা আমরা জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথায় আচ্ছা এই যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট এখান থেকে ড্র্যাক করে এখানে এই যে আমরা এখানে রেখে দিলাম এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট আমাদের একটু শুনতে হবে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনার জন্য আমরা ডাবল ক্লিক করবো জাস্ট এখানে প্লে হবে এই যে এখন যদি আমরা এখানে প্লে করি এই যে এখন আমরা এটা থেকে অডিওটা নিব তাই না অডিওটা নেওয়ার জন্য এই জাস্ট অডিওটাকে টেনে এখানে ছাড়তে হবে কোথায় ছাড়বো আমরা অডিও টুতে ছাড়বো কারণ আমরা অডিও ওয়ান এর কাজ শেষ এই যে অডিও টু অডিও টুতে আসলাম এখন অডিও টুতে আমরা প্রথম থেকেই চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্লে করতে তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্রথম থেকে আমরা প্লে করব তো জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এখান থেকে টেনে এই জায়গাটাকে ছেড়ে দেবো আমরা এটাকে আমরা বড় করব একটু পরে দেখাচ্ছি জিনিসটা না বুঝতে পারবেন দেখলেই এই যে আমরা টেনে প্রথমে নিলাম এখন আমার দেখুন এই যে এটা কিন্তু আমি যদি এখন প্লে করি এই যে যে এখন দেখুন সাউন্ড এবং আমাদের কথা দুটাই কিন্তু সেম হয়ে গেছে যে কারণে আমরা ভালোভাবে বুঝতে পারছি না এখন আমাদেরকে সাউন্ডটাকে কমাতে হবে সাউন্ডটা কমানোর জন্য আমরা দুইটা উপায় অবলম্বন করব। একটা শর্টকাট একটা হচ্ছে অরিজিনাল যে প্রসেসে করা হয় তা আমরা দুইটা শিখবো তো প্রথম অবস্থায় আমরা নর্মাল নর্মাল যে ওয়েটা আমরা সেটা দেখব তারপর শর্টকাট দেখব। তো আমরা জাস্ট এই যে অডিওটা যে অডিওটায় সাউন্ড কমাবো বা কোনো কাজ করবো সেটাকে ডাবল ক্লিক করতে হবে এই যে ডাবল ক্লিক করলাম আচ্ছা আপনাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের সোর্স মনিটর এই মনিটরের যত কাজ সব কাজ এখানে কিন্তু আমরা প্রিভিউ করব এইখানে এখানে কোনো কাজ নেই এখানে শুধুমাত্র প্রিভিউ হয় ওকে আমরা ডাবল ক্লিক করার পর অডিও অপশনে আসলো এখন জাস্ট এখান থেকে এফেক্টের কাজ করতে হবে এই যে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে অ্যারোটায় যদি আমি ট্যাপ করি তাহলেই আমরা জাস্ট এফেক্ট কন্ট্রোল নামে একটা অপশন আসবে এই যে এফেক্ট কন্ট্রোল এফেক্ট কন্ট্রোলে আসার পরে এখানে ডেসিবলটা আছে জিরো এখন আমার এই যেটা আছে দেখুন এই যে আপনার ঘড়ির মতো একটা ট্র্যাগাল অ্যানিমেশন এটা কি অ্যানিমেশন নাকি এটা কি অ্যানিমেশন আচ্ছা তো এটাকে জাস্ট আমার সিলেক্ট করা আছে এটাকে আমরা জাস্ট ডিসিলেক্ট করে সব সময় এটাকে আমরা ডিসিলেক্ট করে দেবো আর এই যে ঘড়ির মতো এগুলো সকল এফেক্টেই থাকে এই ঘড়ির কাজটা আমরা বেশি ব্যবহার করব আপডেট এফেক্টে তো এগুলো আমরা আস্তে আস্তে দেখব তো আমরা জাস্ট এই যে লেভেলটাকে জিরো করে দিলাম মানে এই এখান থেকে লেভেলটাকে টিকমার্কটা উঠিয়ে দিলাম ওকে এই যে টিকমার্কটা উঠিয়ে দিলাম তো আমরা এখন জাস্ট যেটা করব আমরা ডেসিবলটাকে কমিয়ে দেবো তো ডেসিবলটাকে এখান থেকে জাস্ট মাস পয়েন্টটা এখানে যে জিরো ডেসিবল বাড়ালে বাড়বে এই যে সর্বোচ্চ সিক্স পর্যন্ত যাবে তারপর কমালে এই যে এখান থেকে কমবে তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে মাইনাস আঠারো থেকে মাইনাস বিশ বাইশ এরকম ব্যবহার করি মাইনাস আঠারো বিশ বাইশ এরকম এখন যদি আমরা একটু প্লে করি দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব আস্তে প্লে হচ্ছে তো আমরা জাস্ট এতটুকু ব্যবহার করব এখন আমাদের যদি দরকার হয় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ফার্স্টে যে শুরু হয়েছে আমরা জাস্ট একটু আস্তে আস্তে শুরু হবে মানে একদম জিরো থেকে শুরু হবে সাউন্ড নেই এবং আস্তে আস্তে মিউজিকটা প্লে হবে তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে এই জাস্ট এই স্লাইড বারটাকে একটু বড় করে নিচ্ছি ছোট করলেই একটা বড় হবে ওকে তো আমরা জাস্ট প্রথম থেকে প্রথম থেকে এই জায়গাটুকুই তো বড় করতে হবে কারণ এই জায়গাটুকুই থেকে আমরা কাজ আচ্ছা আমরা কি করতে যাচ্ছি আমরা করতে যাচ্ছি এই যে মিউজিকটা প্লে হবে এখান থেকে তাই না ওকে তো এই যে এখান থেকে মিউজিকটা প্লে হবে এই মিউজিকটা আমি চাচ্ছি যে আস্তে আস্তে প্লে হোক মানে একদম যে প্রথম থেকে প্লে হচ্ছে এটা কেটে নেই ওকে এই যে প্রথম থেকে প্লে হচ্ছে না আমরা যাচ্ছি একটু আস্তে আস্তে প্লে হোক মানে একদম কম জিরো থেকে তারপর আস্তে আস্তে বাড়বে এটা আমরা চাচ্ছি কারণে যেটা করতে হবে আমরা কিন্তু এটা জুম করে নিচ্ছি জুম করে নিচ্ছি কাজের সুবিধার্থে এখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্লে হবে সাপোজ এই যে কথা বলছে এই এই পর্যন্ত এক সেকেন্ড এক সেকেন্ড পর্যন্ত আমরা রাখবো এক সেকেন্ড পর্যন্ত আমরা যে জিরো থেকে প্লে হবে তো এই এক সেকেন্ড পর্যন্ত আমরা এটা টানলাম এই যে এটা যদি টানি আমার এখানে কিন্তু এটা টানা হয় যে এই স্লাইডটা এটাও কিন্তু আমার নড়াচড়া করে তো এটা টানলেই হবে জাস্ট এটাকে আমরা এক মিনিটে রাখলাম এক মিনিট বা এক মিনিট সরি এক সেকেন্ডে রাখলাম যদি আমাদের দুই সেকেন্ডে দরকার হয় দুই সেকেন্ডে রাখবো তো আমরা এক সেকেন্ডে রাখলাম তো রাখার পরে এখন আমরা যেটা করব এখন আমাদের সাউন্ডের যে ভলিউমটা সব কিছু ঠিক আছে আমরা জাস্ট এই ঘড়িতে ট্যাপ করব এই যে ঘড়িতে ট্যাপ করলাম এখানে একটা দেখুন আরও আপনার একটা বিন্দুর মতো আসছে ওকে তো আমরা এখন এই জায়গাটায় এনে আমরা জাস্ট এই ঘড়িটা ট্যাপ করলাম তার মানে আঠারো মাইনাস আঠারো ডিসি বলে এই জায়গাটায় আছে এই জায়গাটা থেকে মাইনাস আঠারো ডিসি বলে এটা প্লে হবে ভিডিওটা অডিওটা মানে সাউন্ডটা এতটুকু থাকবে এখন আমি জাস্ট এটাকে টেনে প্রথম অবস্থানে নিব নেওয়ার পরে জাস্ট এইটাকে কমিয়ে জিরো করে দিব ওকে এটাকে আমরা জাস্ট কম কমাবো জিরো না সরি একদম কমিয়ে দেবো মাইনাসে যত পিছনে যাওয়া যায় এটাকে একদম কমিয়ে দেবো ওকে আমাদের কমানো শেষ এখন যদি আমরা প্লে করি দেখুন আচ্ছা আমাদের এই জায়গাটাতে কিন্তু সাউন্ড নেই আমাদের সাউন্ডটা কিন্তু আস্তে আস্তে প্লে হয়েছে তো এইটা একটু প্রফেশনাল লাগবে এই যে দেখুন এখানে সাউন্ড যে বারটা এটা কিন্তু একদম এই যে ঢেউ আকারে হয়ে গেছে এই যে দেখুন এখান থেকে এই যে আস্তে আস্তে কমে গেছে এখান থেকে এই আস্তে আস্তে বাড়ছে এখন যদি আমরা প্লে করি তো প্রথম অবস্থায় আমাদের সাউন্ড ছিল না তারপর আস্তে আস্তে এই যে আঠারো মাইনাস আঠারোতে আছে তো মাইনাস আঠারো মাইনাস বিশ এগুলো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য রাখবো তো আমাদের এখন কি কাজ আমাদের এখন কাজ হচ্ছে আমরা কিছু সাউন্ড এফেক্টের কাজ করব। আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ আমাদের একটা ভিডিও কাটার কাজ শেষ তো আমরা আপনাদের কাজ দিব অবশ্যই ভিডিও এডিটের কাজ দিব সেই কাজগুলো আপনারা করবেন কতটুকু তৈরি করতে পারছেন কার কাজ কতটুকু ভালো হয়েছে আমরা সেগুলো দেখব তারপর ওখান থেকে আমরা কিছু মেম্বার সিলেক্ট করব যারা একদম ভালো কাজ করে তাদেরকে আমরা আবার আমরা তাদেরকে আবার এক্সট্রা কিছু মানুষ সিলেক্ট করবো আপনাদের ভেতর থেকে দু একজনকে তাদেরকে আমার যে আমি যে কাজগুলো করি সেই কাজগুলো দিব তো সবাইকেই দিব কাজ কারণ এখন এই মুহূর্তে আপনারা ফার্স্টে এগুলো দেখবেন দেখার পরে এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে যে বেশি দক্ষ হবে যার বেশি এটার উপরে দক্ষতা হবে তাকে আমি আমার পার্সোনাল কিছু কাজ প্রোভাইড করব তবে আপনাদের সবাইকে কাজ দেয়া হবে প্র্যাকটিসের জন্য আর তার তাছাড়াও আপনার লাইভ টেস্ট হবে আপনারা কতটুকু কাজ করতে পেরেছেন কোন জায়গা থেকে এই সেটিংগুলো আনতে হয় বা কোথা থেকে এই কাজগুলো করতে হয় এগুলো কিন্তু আমরা লাইভে দেখব এগুলো সবার সবাইকেই সমান দেওয়া হবে কিন্তু এর ভেতর থেকে যে বেশি এক্সপার্ট হয়ে উঠবে তাকে আমি পার্সোনাল ভাবে কিছু কাজ দিব আমার ব্যক্তিগত কিছু কাজ যেগুলো আমি করে থাকি সেগুলো আমি শেয়ার করব তো আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই কারণ এইগুলো দেখার পরে যদি নিজে প্র্যাকটিস না করেন তাহলে এগুলো কিছুই শিখতে পারবেন না ওকে তো আমরা জাস্ট কী শিখলাম আমরা জাস্ট একটা ওই অডিওর কাজ শিখলাম এখন এই অডিওর কাজ কিন্তু আমরা এর আগেও দেখেছি তাই না তো এখন আমরা পুরনো ভিডিও যখন এডিট করতে গেছি তখন কিন্তু আমাদের এই যে ক্লিপ কাটা বলেন আমাদের অডিওর কাজ বলেন এই কাজগুলো কিন্তু আমাদের লাগতেছে তো আজকে আমরা দেখলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে অ্যাড করতে হয় এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড ডেসিবেলটা কোথা থেকে কমাতে হয় বাড়াতে হয় কতটুকু থাকে এখন আমরা শর্টকাটটা একটু দেখে নেই শর্টকাটটা দেখার জন্য জাস্ট এই যে দেখুন অডিওটায় আসার পরে জাস্ট মাস পয়েন্টটা যখন আমরা এই দাগে নিব দাগ থেকে যখন টানব এই যে দেখুন এটাকে যত উপরে উঠাবো এই যে দেখুন ওই যে একটা ডেসিবলের চিহ্ন আছে মাইনাস ফোর মাইনাস থ্রি এই যে ওয়ান টু এই যে কিন্তু বাড়তেছে বা কমতেছে এই যেগুলো তো এখান থেকে আমরা জাস্ট কমিয়ে মাইনাস আঠারো করে নিতে পারি তাহলে আমাদের ওই এফেক্ট কন্ট্রোলের ভিতরে যেতে হয় না ওকে তো এখান থেকে অনেক সময় সূক্ষ্ম হয় না কারণ এই যেগুলো আমি কিন্তু এই যে এখন একুশে আছে তারপর আমি যে এই যে আমি পারতেছি না এখান থেকে এই যে আঠারো ওকে তো এগুলো অনেক সময় হয় কি সূক্ষ্মভাবে করা যায় না তো আমরা জাস্ট ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এই অডিওটা আসবে আসার পরে এখান থেকে আমরা এফেক্টে যাব এফেক্টে যাওয়ার পরে এই এফেক্টের অপশনগুলো পাবো তারপরে আমরা এখান থেকে সাউন্ড বাড়ানো বা কমানোর কাজটা করব এই গেল আমাদের অডিও ক্লাস এখন আমাদের দরকার কিছু সাউন্ড এফেক্ট যেমন আমরা ভিডিওতে দেখি মাঝে মধ্যে একটা কেউ কাউকে যদি ঘুষি দেয় বা কাউকে যদি চর দেয় তখন যে একটা সাউন্ডের ব্যাপার হয় বা কেউ ব্যাকগ্রাউন্ডে হাসতেছে এই যে সাউন্ডগুলো এগুলো কীভাবে অ্যাড করতে হয় এগুলো আমরা দেখব এখন ওকে তো এখন দেখুন এই যে আমাদের এখন অডিও কিন্তু দুটো লেয়ারের কাজ শেষ আমাদের কিন্তু এখন আরেকটা অডিও লেয়ারের কাজ করতে হবে কারণ ওই যে সাউন্ড এফেক্ট অ্যাড করবো সেই জন্য আমাদের অডিও লেয়ার থ্রির কাজ করতে হবে এই যে অডিও লেয়ার থ্রি অডিও ফোর আছে এখানে আমরা অডিও থ্রির কাজ করবে এই যে এখন আমরা যদি একটা মিউজিক সাপোজ এখান থেকে আমরা যদি একটা মিউজিক এখান থেকে টেনে যদি আমরা এই থ্রি ও টু অডিওতে সেরে দিই তাহলে কিন্তু এই বাকিগুলো কিন্তু মুছে যাবে এই যে এখান থেকে কিন্তু বাকিগুলো মুছে গেছে তো এটা করা যাবে না আর এটা যদি ভুল হয় কন্ট্রোল জেড প্রেস করলেই হবে তাহলেই আমাদের ওইটা কেটে যাবে প্রথম একটু ঝামেলা মনে হতে পারে যাই হোক আমরা জাস্ট একটু কমিয়ে দিচ্ছি এখন এখান থেকে আমরা অডিও থ্রি অপশনটা আনবো এই যে আমরা একটু টেনে নিচ্ছি এই যে অডিও থ্রি অডিও থ্রি এখন অডিও থ্রিতে আমরা সাউন্ডের কাজ করবো এখন আপনি দেখতে হবে কোথায় সাউন্ডের দরকার অডিওর এফেক্টের দরকার তো সেজন্য আমরা ভিডিওটা প্লে করি ওকে তো আমরা জাস্ট ভিডিওটা সাপোজ এটা থেকে দেখিয়ে দিচ্ছি ওকে এখান থেকে নেই একটু সামনে দেখি আচ্ছা এটাকে আমরা একটু বড় করে নেই এই যে এই যে সাপোজ ধরুন এই দুইজনে কথা বলতেছে এখন এই দুইজনে কথা বলার মধ্যে আমাদের একটা সুন্দর একটা সাউন্ড এফেক্টের দরকার হবে সাপোজ তো সেই জন্য আমরা যেটা করবো আমরা জাস্ট এই যে দেখুন আমরা একটা সাউন্ড এফেক্ট নিবো ফার্স্টে সাউন্ড এফেক্ট কোথায় পাবো ইউটিউবে সার্চ করলে পপুলার ইউটিউবার সাউন্ড এফেক্ট বা লাফিং সাউন্ড এফেক্ট বা আপনার যে এই যে যে ধরনের সাউন্ড এফেক্টের আপনার দরকার হয় সেগুলো সার্চ করে ভিডিওগুলো কালেক্ট করে নেবেন তো আমরা সেরকম একটা সাউন্ড এফেক্টের ভিডিও ডাউনলোড দিয়েছি তো সেই সাউন্ড এফেক্টটা আমরা জাস্ট যে তিরিশ সাউন্ড এফেক্ট নো কপি রেট আচ্ছা এটাকে আমরা জাস্ট এখান থেকে এই যেখানে ছেড়ে দিলাম আমরা ইম্পোর্ট করে ফেললাম এখন আমাদের এই সোর্স মনিটরটা খুব হেল্প করবে এই কাজটা করার জন্য এই জন্য আমার প্রিমিয়ার প্রোটা আমার কাছে বেস্ট লাগে কারণ আমরা টোটাল সাউন্ডটাকে আমার দরকার হয় না আমি যখন খুশি সেখান থেকে আমরা কাটতে পারি ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে এখন আমরা এটা প্লে করি এই যে এই যে সাউন্ড এফেক্টগুলো আমরা একটু শুনি সাউন্ড এফেক্টগুলো তো এই যে একটা সাউন্ড এফেক্ট তো এই এখান থেকে আমরা ধরলাম যে আমাদের একটা সাউন্ড এফেক্ট দরকার যে ক্ল্যাপের সাউন্ড এফেক্ট বেল আছে আচ্ছা বেল বাটনটা সাপোজ ধরলাম এই যে বেল বেল সাউন্ড দরকার এখন আমরা এগুলো প্লে করে কোথায় কোন সাউন্ড এফেক্ট আছে তো জাস্ট আমরা সাপোজ এখান থেকে পেলাম এই যে বেল বেল সাউন্ড সাউন্ড এই এফেক্টটা আমরা অ্যাড করবো আমরা জাস্ট প্লে করবো কোথা থেকে প্লে হচ্ছে সেটা দেখবো তো তার আগে আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি এই যে একটু জুম করে নিচ্ছি এখন জাস্ট প্লে করি এই যে নিচের স্লাইড বারটা এটাকে আমরা একটু জুম করে নিতে পারি তো জাস্ট প্লে করলাম ওকে আমরা বেল বেলটা নিব বেল সাপোজ এই বেলের যে সাউন্ড এফেক্টটা ওটা নিব এই যে এই সাউন্ড এফেক্টটা নিব আমরা এখন জাস্ট আমরা এই বেলটা শুরু হয়েছে কোথা থেকে এখান থেকে শুরু হয়েছে এই যে এখান থেকে জাস্ট এখান থেকে এই যে সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা মার্ক ইন করব তারপরে আমরা একটু সামনে গিয়ে এই যে বেল বেলটা যখন সাউন্ডটা শেষ হবে তখন আমরা জাস্ট এই যে আমরা ব্র্যাকেট দিয়ে বন্ধনী করে নিলাম এখন জাস্ট আমরা এখান থেকে অডিওটা নিব জাস্ট অডিওটাকে টেনে এই এখানে ছেড়ে দিলাম সেরে দেওয়ার পর আমাদের দেখতে হবে যে অডিওটার সাথে এক্সট্রা কোনো সাউন্ড এফেক্ট অ্যাড হয়েছে কি না তো সে কারণে আমাদের এই যে রোলারটা এটা এখানে থাকবে থাকার পরে জাস্ট আমরা এটাকে জুম করবো জুম করে আমরা বড়ো করে দেখবো তো দেখুন এখান থেকে আমরা যে সাউন্ড এফেক্টটা নিয়েছি তার সাথে এক্সট্রা কিছু সাউন্ড চলে এসেছে যেমন এটা যদি প্লে করি ওকে এই হচ্ছে আমাদের বেল এই হচ্ছে আমাদের বেল সাউন্ড এফেক্ট আর এটা হচ্ছে আমাদের বাড়তি তো এটুকু আমাকে কাটতে হবে কাটার জন্য আমরা জাস্ট এখানে রেজার টুল থেকে আমরা জাস্ট এখানে সিলেক্ট করে কাটতে পারি অথবা শর্টকাট এই যে মাউস পয়েন্টারকে মাউস পয়েন্টারটাকে যদি আমরা এই ফার্স্ট পজিশনে নেই এখান থেকে জাস্ট এই যে কমিয়ে দিলাম এই যে কমানো হয়ে গেল তো এখন দেখুন আমরা কিন্তু এটাকে অটোমেটিক কেটে ফেললাম এই যে রেজার টুলের ঝামেলা নেই ডিলেট ঝামেলা নেই কিছু করার দরকার নেই এটাকে জাস্ট আমরা ট্রেনে নিলাম অথবা আমরা যদি এটাকে টেনে বড়ো করি তাহলে সকল সাউন্ড এখানে আসবে এই যে এই যে সাউন্ডগুলো তো আমাদের ওগুলোর দরকার নেই আমাদের এতগুলো সাউন্ডের দরকার এখন আমরা কোথায় সাউন্ড অ্যাড করব। আমাদের ফার্স্টে এই ওয়েবটা দেখতে হবে এবং এখানে মিলাতে হবে যে কোন পরে আমরা বাটনটা দরকার বা কথাটার একটা সাউন্ড দরকার তো আমরা দেখি সাপোজ এই যে তো আমরা সাপোজ এই যখন হাত বের করছে তখন একটা টুন করে আওয়াজ হবে এরকম একটা ব্যাপার আমরা দেখবো এই যে এই যে হাত বের করছে এই যে সিনেমাটা যত টানবে তো এই যে এই জায়গাটাই আমাদের এই যে দরকার এখন আমরা কি করবো জাস্ট এটাকে টেনে এখান থেকে এই যে ওয়েবটা আমরা এটাকে পুরোটা রাখবো না এই যে দাগটা রয়েছে এই দাগটার এই যে ওয়েবটা শুরু হয়েছে এই ওয়েবটাকে আমরা একটু জুমটাকে বড় করে নিচ্ছি আরও এই দাগটা বরাবর আমরা জাস্ট নিব এই যে দাগটা বরাবর নিলাম তার আগে আমাদের কিন্তু ফার্স্টে এই যে মেয়েটার হাত যেখান থেকে বের হয়েছে সেখানে আমরা এই রুলারটাকে পজিশন মতো নিয়ে নিব ওকে তো এখন আমরা যদি প্লে করি তো দেখুন এই যে এই যে যখন সে হাতটা বের করছে তখন একটা টুং করে আওয়াজ হয়েছে মানে বেলের আওয়াজ হয়েছে তো এভাবে আমাদের দেখে দেখে সেই কাজগুলো আমাদের করতে হবে তো আমরা এখন যদি পরবর্তী আর একটা সাউন্ডের যুক্ত করতে যাই তাহলে আমরা জাস্ট এখান থেকে এই যে আমরা যদি প্লে করি এই যে এখান থেকে আমরা চাইলে কাটতে পারি তো এই কাটার বিষয়গুলো আমরা এর আগেও দেখেছি আমরা জাস্ট কেটে নিব ওকে তো আচ্ছা তারপরে আমরা যদি অন্য একটা সাউন্ড যুক্ত করতে যাই সব কিছু সেইম উপায় এই যে এখান থেকে জাস্ট এই চিলড্রেন ইয়া এই যে একটা সাউন্ড আমরা দেখি জাস্ট প্লে করি এটাকে ওকে এই সাউন্ডটা আমরা যদি নিতে চাই তাহলে এই জাস্ট এখান থেকে একটু বাড়তি বা বড়ো ছোটো হলে কোনো সমস্যা নেই মানে বেশি কম হলে কোনো সমস্যা নেই জাস্ট এখান থেকে আমরা নিব। এই যে আমরা এইটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে আমরা এইটা সিলেক্ট করলাম এই যে দুটো আমরা একটু বেশি নিলাম কাজের সুবিধাতে জাস্ট টেনে এখান থেকে এই ছেড়ে দিলাম তো এখন দেখুন আমরা আমাদের যতটুকু দরকার তার থেকে বেশি অ্যাড হয়েছে জাস্ট সেটুকুতে আমরা সেটুকু কেটে নিব কিভাবে কাটবো এই যে মাউস পয়েন্টারটাকে জাস্ট এখান থেকে নিয়ে টেনে এই যে কমিয়ে দিলাম আমাদের কমানো শেষ আবার এখান থেকে একটু বাড়িয়ে নিলাম এই যে তাহলে আমরা এই ওয়েবটা পাবো এই ওয়েবটা হচ্ছে আমাদের সাউন্ড তো এবার আমাদের দেখে দেখে কাজ করতে হবে এই যে আমরা দেখলাম এই যে এখন একটা কথা আছে এই সাউন্ড ওয়েবটাকে আমরা চাইলে একটু বাড়াতে পারি বা কমাতে পারি এই যে দেখুন এটা কিন্তু আমাদের সাউন্ড একটু বেশি হয়ে গেছে আমাদের পাবলিক যে কথা বলতেছে তার কথার থেকে আমাদের এখানে সাউন্ড এফেক্ট একটু বেশি হয়ে গেছে সেটাকে কমাতে হলে আমরা ডাবল ক্লিক করে জাস্ট এখান থেকে এই সাইড বার থেকে এখান থেকে এফেক্ট এসে এই ডেসিবালটা কমিয়ে দিতে পারি আমাদের দরকার নেই আমরা জাস্ট একটু নিচে নামি আর একটু নিচে এই যে নিচে নামি এখান থেকে জাস্ট এই যে মাঝে একদম আর একটু উপরে উঠাই এই যে এই সাউন্ড এফেক্টের মাস বরাবর আমরা মাস পয়েন্টারটা আনলে একটা অ্যারো চিহ্নর মতো আসবে এই যে এটাকে জাস্ট টেনে আমি কমিয়ে দিলাম এই যে একটু কমিয়ে দিলাম তাহলে এটা কিন্তু কমে যাবে তাহলে আমাদের এই ডিসি বলে আসার দরকার নেই এগুলো কিছু করার দরকার নেই জাস্ট এখন যদি প্লে করি তাহলে এই সাউন্ডটা একটু কমই হবে যেন আমাদের ন্যাচারাল লাগে একদম হুট করে যেন একটা দুম করে একটা সাউন্ডের আওয়াজ না হয় এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে একটা ভিডিওতে আর এই সব সাউন্ডের কাজগুলো সবসময় হেডফোন থেকে করবেন ওকে তো আমরা জাস্ট এতটুকু শিখলাম আজকে আমরা শিখলাম সাউন্ডের কাজ একটা পূর্ণ ভিডিও এডিটের কাজ শিখলাম তো আমাদের প্রিমিয়ার প্রোর কাজ মোটামুটি শেষ আমরা এখন আফটার ইফেক্টের কাজ করব পাশাপাশি আফটার এফেক্টের সাথে প্রিমিয়ার প্রোতেও সেই কাজগুলো রেন্ডারিং প্রসেস দেখব বা আফটার এফেক্টের কাজের পরে প্রিমিয়ার প্রোতে এসে সেই কাজগুলোকে কীভাবে এক্সপোর্ট করতে হয় সেই কাজগুলো আমরা ধাপে ধাপে দেখব কিন্তু প্রিমিয়ার প্রোতে যেন আমাদের বেসিক ধারণাটা থাকে সেটার জন্য আমাদের এই ফার্স্ট পর্বগুলো তৈরি করা কারণ আমরা প্রিমিয়ার প্রো নিয়ে বেশি ভিডিও তৈরি করব না আমাদের মূল কনসেপ্ট কিন্তু আফটার এফেক্টেড টেম্পলেট কাজ বা আফটার এফেক্টের টুলস নিয়ে কাজ বা ফাইবারের যে কাজগুলো কিভাবে করব এই কাজগুলো কিন্তু আমাদের আফটার এফেক্টেই হবে তো সে কারণে আমরা কিন্তু প্রিমিয়ার প্রোটা বেশি কাজ দীর্ঘায়িত করব না কিন্তু আমরা এত দিন বেসিক যেহেতু সেহেতু আমরা এই জিনিসগুলো ফার্স্টে জেনে নিয়েছি যে আমাদের আফটার প্রিমিয়ার প্রোর যে আপনার প্রিমিয়ার প্রোর যে আপনার কাটের ব্যাপারটা বা অডিওর ব্যাপারটা এই জিনিসগুলো আমাদের দরকার হবে এগুলো আপটার ফেক্ট থেকে করার থেকে আমরা প্রিমিয়ার পোড়ো থেকে প্রিমিয়ার পোড়োতে আমরা খুব ইজিতে বা ভালোভাবে করতে পারবো এ কারণে কিন্তু আমরা প্রিমিয়ার পোড়োটা ইউজ করতেছি ওকে তো আমরা জাস্ট এটাকে যদি এখন এক্সপোর্ট করি বা রেন্ডার করি রেন্ডার প্রসেসটা হচ্ছে কন্ট্রোল এম কন্ট্রোল এম অথবা এখান থেকে এই যে ফাইল অপশনে গিয়ে জাস্ট ফাইল অপশনে গিয়ে এখান থেকে আমরা জাস্ট এই যে ইম্পোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট এক্সপোর্ট করবো এক্সপোর্টে গিয়ে এই যে মিডিয়া এখান থেকে কন্ট্রোল এম কন্ট্রোল এম প্রেস করলাম দেখি একটু সময় ওয়েট করি আমাদের একটা উইন্ডো আসবে এক্সপোর্ট উইন্ডো এই যে এক্সপোর্ট উইন্ডো এসে গেছে এই এক্সপোর্ট উইন্ডো আসার পরে অনেকে বলে কি যে ভাই আমি আমার এক্সপোর্টের অপশনই পাচ্ছি না তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে জাস্ট এটাকে এই যে এটা কিন্তু আলাদা একটা জিনিস এটাকে টেনে উপরে তুলতে হবে এই যে আমি আর উপরে তুলব উপরে তুললেই আমি জাস্ট এই নিচে অপশনটা পাবো তো জাস্ট এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি এখানে নিয়ে এই যে ছোটো করে নিলাম ওকে ছোটো করার পরে আমি টেনে জাস্ট উপরে তুললাম এই যে ওকে এখন আমরা জাস্ট এখানে এক্সপোর্টের অপশনটা দেখতে পাবো তার আগে এক্সপোর্টের বিষয়ে নিয়ে একটু আলোচনা করে নিই প্রথম অবস্থায় আপনার এক্সপোর্ট করার জন্য যে ফাইলটাকে এক্সপোর্ট করবেন তার সেটিংগুলো আমরা একটু দেখে নিই ফর্মেট ফার্স্টে রয়েছে ফরমেট ফর্মেটে এভিআই থেকে পারফেক্ট আপনার জন্য এইচ টোয়েন্টি টু সিক্স ফোর দুশো চৌষট্টি এস দুশো চৌষট্টি এটা হচ্ছে আপনাদের বেস্ট পারফেক্ট এডিটিংয়ের মানে আপনার ফাইল ফরম্যাটের জন্য আচ্ছা আমরা দেখি একটু আগে যেটা ছিল এ তাই না এ ছিল এই যে এ ভিআইতে দেখুন এই যে একটা ব্ল্যাক একটা শেডোর মতো আসছে এই যে কিন্তু আমরা যখনই আমরা এটা থেকে এইচ টোয়েন্টি সিক্স ফোর এটা দিব তখন এটা দেখুন এই যে ফুল পর্দা এসে গেছে তো এটা হচ্ছে পারফেক্ট তারপর এখান থেকে জাস্ট নিচে যেটা এটা মেসিং সোর্স হাইবিট এটা থাকবে সিলেক্ট করা ফার্স্ট এডটা তো আমরা জাস্ট এটা থেকে পারফেক্ট যেটা নিব সেটা হচ্ছে ইউটিউব সর্বনিচে যেটা এখানে অনেক পিছিয়ে আছে আপনারা ভিমোতে যাবেন না টুইটারে যাবেন না মোবাইলে গুলোতে যাবেন না আপনারা জাস্ট ইউটিউবে আপলোডের জন্য বা ইউ যে কোনো কাজের জন্য ইউটিউব রেন্ডারটা করবেন ইউটিউব হাজার আশি অথবা সাতশো বেশি অথবা ফর্কে তো আমরা পারফেক্ট মনে করি কে বা শাসশো বেশিকেই পারফেক্ট মনে করি তো আমি হাজারাশিতে সবসময় করি আশি দিলাম সিলেক্ট হয়ে গেলো এখন আমরা ফাইলটা কোথায় সেভ করবো সেটা সিলেক্ট করতে হবে এই যে আউটপুট নেম এখানে জাস্ট ট্যাপ করলে আমাদের আউটপুটের অপশনটা আসবে এই যে আউটপুট এখান থেকে আমরা জাস্ট ডেস্কটপে সিলেক্ট করে ফাইল নেমটা দিয়ে জাস্ট সেভ করে দিলাম ডেস্কটপে সেভ হয়ে গেল এখন জাস্ট এখান থেকে আর কিছু দেখার দরকার নেই আমরা দেখতে পাচ্ছি যেটা হবে তেরোশো উনসত্তর এম বি মানে প্রায় ওয়ান পয়েন্ট থ্রি জিবি জাস্ট এক্সপোর্ট এই যে এক্সপোর্ট অপশন টেপ করতে হবে যে কিউ না ক্যান্সেল না আর কিছুই না জাস্ট এক্সপোর্ট এক্সপোর্ট অপশান ট্যাপ করলে এটা জাস্ট এক্সপোর্ট হওয়া শুরু করবে তো আমি জাস্ট এটাকে রেন্ডার দিচ্ছি না কারণ রেন্ডার দিতে অনেক সময় লাগবে তো এই ছিল আমাদের মোটামুটি একটা প্রিমিয়ার বেসিক টিউটোরিয়াল তো আগামী আগামী টিউটোরিয়ালে আমরা এফেক্টে ঢুকবো তার আগে আমাদের একটা লাইভ ক্লাস হবে লাইভ ক্লাসে আপনাদেরকে আপনাদের এই কাজগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে এবং এখানে আপনারা কতটুকু শিখতে পেরেছেন সেগুলো নিয়ে অ্যানালাইসিস হবে তো লাইভ ক্লাসগুলো না করলে আপনারা এইগুলো প্র্যাকটিস কতটুকু করেছেন সেগুলো আমরা দেখতে পাবো না তো আমরা সবাই ওখানে জয়েন হব জয়েন হয়ে আমরা লাইভ ক্লাসগুলো করব লাইভ ক্লাসটা করব তারপরে আমাদের আরও এখান থেকে স্কিল ই হবে জেনারেট হবে সেটা লাইভ ক্লাসে আসলেই বুঝতে পারবেন কারণ টিউটোরিয়াল দেখার পরে সেগুলো যদি নিয়ে অ্যানালাইসিস না করা হয় তাহলে সেই টিউটোরিয়ালগুলো দেখে আপনি ভালো রেজাল্ট নাও পেতে পারেন এ কারণেই কিন্তু আমরা কোর্সের ভিতরে এটা রেখেছি যে আমরা কোর্সের ভিডিওগুলো দিব এবং আস্তে আস্তে আপনি এগুলো প্র্যাকটিস করবেন ধাপে ধাপে এবং আমরা লাইভ ক্লাসের মাধ্যমে সেগুলো টেস্ট করব তো এভাবেই আমরা সামনের দিকে আগাব তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও তাতে আমরা যে জিনিসগুলো শিখলাম সেই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন দেখা হচ্ছে লাইফ ক্লাসে পরবর্তীতে থ্যাংক ইউ